জীবনে যা কিছু মধুর, যা কিছু সুন্দর, তার বিচার যদি হৃদয় দিয়ে না করে কেবলমাত্র বুদ্ধি দিয়ে করতে চাই, তাহলে কিন্তু তার মাধুরী যায় হারিয়ে, পড়ে থাকে রসকসহীন কিছু হিসাব মাত্র। খাবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমার মনে আছে, অনেক ছোটবেলায় আমরা সব নাতি নাতনিরা লাইন দিয়ে বসতাম আমার দিদার সামনে। দিদা হাতে মেখে দিত ডাল ভাত, কখনো বা তরকারি, তার সাথে থাকত আচার, আচারের তেল, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। দিদা পাতে যখন দিত একটি করে দলা, আমরা তাকে দলাই বলতাম, সে স্বাদ কোনোদিনও ভুলিনি। আপনি হয়তো বলবেন, ডাল ভাতে কী এমন মাহাত্ম্য? তাহলে কথা আর এগোতে পারবো না, মনে শুধু বয়ে বেড়াব স্মৃতিটুকু। একবার বিখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী আমার কাছে চেয়েছিলেন থাই খাবার খেতে। আজ যদি বলি অনেক চেষ্টা করেও পারিনি, তাহলে মিথ্যা কথা বলবো, কারণ অমিত আমাকে বার দুই তিনেক মনে করিয়েছিল। সেই দিন যে সেই গড়িমসি করেছি, তার আক্ষেপ বয়ে বেড়াবো আজীবন। একবার তখন আমি অনেক ছোট, আমার ভাই সবেমাত্র টলমল করে হাঁটতে শিখেছে। ঘোর শীতের রাত, হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি এলো। সে বৃষ্টি যে কি তুমুল বৃষ্টি তা বলে বোঝাতে পারবো না। বাবা তার মধ্যে হঠাৎ করে উঠে বলল, দাঁড়া আজকে একটা মজা করব, এত শীতে এত বৃষ্টি, চল আজকে মাংস খাবো। বাবা সেই শীতের রাতে ঝড় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে কোথা থেকে গিয়ে মাংস কিনে আনলো। সেই রাতে মা মাংস রান্না করলো, সাথে গরম গরম লুচি। বাবা, মা, আমি আর আমার ছোট্ট ভাই চারজন মিলে সেই রাতে লুচি মাংস খেয়েছিলাম। পরে জীবনে কত কিছুই তো খেয়েছি, কিন্তু সেই লুচি মাংসের স্বাদ ভুলতে পেরেছি কই? দিদার হাতে সেই ডাল ভাতের অপার্থিব স্বাদ, সুপ্রিয়া দেবীকে সেই থাই খাবার না খাওয়াতে পারার আক্ষেপ, বাবা মা আমি আর আমার ছোট্ট ভাই বসে সেই মাংস আর লুচি খাওয়ার স্মৃতি, এসবের গল্প আপনাদের বললাম কারণ আমি বিশ্বাস করি রান্না জীবনের গল্প বলে, রান্না মানুষের কথা বলে। কখনো সে গল্প আনন্দের, কখনো তা বেদনার, কখনো বা অলৌকিক। একটি অলৌকিক গল্প বলবো এবার। সেও আরেক শীতকালের গল্প। নৈহাটিতে ছিলেন আমার এক দিদা, যিনি আমার আপন দিদার থেকে এতটুকু কম নন। সেই দিদা, বাবা আর আমি আর মা, আমার ভাই তখন হয়নি, আমরা চারজন মিলে গেলাম দিদার এক আত্মীয়ের বাড়িতে মধুপুরে। সে এক বিশাল একতলা প্রাসাদের মতো বাড়ি। ঠিক কার কথা মনে পড়বে জানেন? দাদার কীর্তিতে মহুয়া রায়চৌধুরীটা যে বাড়িটাতে থাকতো সেই বাড়িটির মতো, সেও মধুপুরেই ছিল। আর তাদের বাড়ির মতো এই বাড়িটিতেও ছিল একটি বিরাট পিয়ানো। এই বাড়িতে দেখেছি দেয়ালে দেয়ালে বড় বড় বন্দুক, আর এখানে হরিণের মাথা, ওখানে ষাঁড়ের মাথা, এরকম অদ্ভুত সব জিনিস। বড় হয়ে হয়তো সেই সব দৃশ্য খুব একটা ভাল লাগতো না, কিন্তু তখন আমি অনেক ছোট, তো অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে খালি দেয়ালের দিকে তাকিয়ে থাকতাম। সেই বাড়িতে যে ভদ্রলোক থাকতেন, তিনি দিদার ছিলেন অতি নিকট আত্মীয়, হয় অকৃতদার নয় বিপত্নিক, আমার ঠিক মনে নেই এখন, কিন্তু তিনি ছিলেন সেই বাড়ির বড় ছেলে। যেদিন পৌঁছাই সেদিন রাত্রে তাঁদের কাছে শুনি এক আশ্চর্য গল্প। তাঁদের ছ পুরুষ আগে নাকি এক বিরাট সাধক ছিলেন কৃষ্ণনগরে। তিনি তন্ত্র সাধনা করতেন, এবং সেই সাধনা করতে করতে কথিত আছে, সত্য মিথ্যা জানি না, একদিন নাকি তার দেবী দর্শন হয়। এই ভদ্রলোক ক্ষণকালের জন্য নিজেই নিজের সাধনাকে বিশ্বাস করতে পারেন না। দেবী যখন বলেন যে কী চাও, ইনি বলেন চাইব তো পরে, আগে তুমি প্রমাণ দাও তুমিই সে। তিনি বলেন কী প্রমাণ চাই? ইনি বলেন আজকে ঘোর অমাবস্যা, চাঁদ দেখাতে পারো? আমি নিজে সত্যতা জানি না, তবে শুনেছি নাকি কৃষ্ণনগর অল্প কিছুক্ষণের জন্য সেদিন চাঁদের আলোয় ভেসে গেছিল। এই কথার একটি প্রমাণ আছে যে একটি বিশেষ তিথিতে কৃষ্ণনগরে নাকি বহুদিন পর অবধি রাস্তায় কোন বাতি জ্বলত না। সে কথা ডায়লগে আছে সবার উপরে সিনেমাতে অবধি। এরপর তিনি নাকি দেবীর পায়ে পড়ে বলেন, মা আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি কী করেছি। তখন তিনি শাপগ্রস্ত হন যে আগামী সাত পুরুষ তোমাদের পরিবারের জ্যেষ্ঠ পুত্র হয় পাগল হয়ে যাবে, নয় তার অকাল মৃত্যু হবে, নয়তো সে আত্মহত্যা করবে। বিশ্বাস করবেন কিনা জানি না,
তিনি গল্প বলতে বলতে বলেছিলেন, আমি ষষ্ঠ পুরুষ, কিন্তু দেখো বয়স তো হয়ে গেল, পাগলও হয়নি, অকাল মৃত্যুও হয়নি। ফিরে আসার মাত্র এক বছরের মধ্যে জানতে পারি তিনি সেই বন্দুক দিয়ে নিজে আত্মহত্যা করেছিলেন, তার কারণ এখনও জানা যায়নি। তার পরের পুরুষ অর্থাৎ তার ভাইয়ের যে বড় ছেলে, সেই ছেলেটি ছিল তাদের সপ্তম পুরুষের সবচেয়ে বড় ছেলে। সেই ছেলেটিকে আমি নিজে দেখেছি, যেমন তার জ্যাঠামশাইকেও দেখেছিলাম। সেই ছেলেটি অনেকটা সময় কাটাতো নৈহাটিতে। তার কিছুদিনের মধ্যেই একদিন হঠাৎ শুনি, তার তখন এই 14-15 বছর বয়স, সে নাকি পাড়ায় ফুটবল খেলতে গিয়ে সেখানেই পড়েছে এবং সেখানেই মারা গিয়েছে। পরে ময়নাতদন্তে প্রকাশ পায় তার হৃদযন্ত্রের ত্রুটি ছিল, যা আগে কখনো কেউ জানতেই পারেনি। আমি ষষ্ঠ এবং সপ্তম পুরুষকে দেখেছি, আমার দিদা চতুর্থ এবং পঞ্চম পুরুষের কথাও জানেন, কাজেই চার পুরুষের গল্প কিন্তু চোখের সামনে ঘটেছে। সেই অর্থে হয়তো আলাদা করে দেবদেবী নয়, কিন্তু আমি বিশ্বাস করি যে একটি শক্তি আছে সবার উপরে, যে শক্তি আমার ধর্মের এবং পৃথিবীর সকল ধর্মের মানুষকে চালিত করে সঠিক পথে। যে অলৌকিক গল্পটি আপনাদের কাছে তুলে ধরলাম, এবার তা সম্পৃক্ত হয়ে যাক আজকের রান্নাটির সাথে। সেই যে মধুপুর গিয়েছিলাম, সেখানে কাজ করতেন এক হিন্দুস্তানি মহিলা। সেইখানে এক রাতে বসে খেয়েছিলাম হাঁসের ডিম কষা এবং তার সাথে ধোঁয়া ওঠা গরম ফুলকো রুটি। সে স্বাদ কোনোদিনও ভোলা বুঝি সম্ভব নয়। আজ চলুন স্মৃতির স্মরণীবে গিয়ে পৌঁছই, আজকে শিখব মধুপুরের সেই হাঁসের ডিম কষা। চলুন শিখি। প্রথমেই বলি, এই রান্না কিন্তু আমরা সাধারণত এখানে যে ডিম কষা খেয়ে থাকি তার থেকে বেশ অনেকটা আলাদা। এইখানে হাঁসের ডিম কষায় অনেকখানি পেঁয়াজ লাগবে, তার সাথে পড়বে টমেটো এবং মটরশুঁটি। তখনকার দিনে মটরশুঁটি কিন্তু কেবলমাত্র শীতকালে পাওয়া যেত, আজকালকার মতো সারা বছর ধরে পাওয়া যেত না। এই রান্নার শুরুতে প্রথমে ডিমগুলো চিড়ে নিন, যাতে মশলা ভেতরে ঢোকে। এরপর কড়াইয়ে তেল দিন, নুন হলুদ দিয়ে ডিমগুলো খুব হালকা ভেজে তুলুন। মনে রাখবেন, ডিম কিন্তু খুব বেশি কড়া ভাজবেন না এখানে। তারপর সেই তেলেই যদি প্রয়োজন হয় আরেকটুখানি তেল দিয়ে ভাজতে থাকুন বেশ অনেকখানি পেঁয়াজ কুচি। ততক্ষণ ভাজুন যতক্ষণ না পেঁয়াজে হালকা রং ধরতে থাকে। পেঁয়াজে রং ধরে এসছে, এবার এতে যোগ করুন 1 টেবিল চামচ রসুন বাটা এবং সমপরিমাণ আদা বাটা দিয়ে কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না এদুয়ের কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 6-7 মিনিটের মাথায় দেখবেন
সুন্দর করে পেঁয়াজ রসুন আদা কষে গেছে, এবার মশলা দেওয়ার পালা। দিয়ে দিন এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, এক টেবিল চামচের একটু কম শুকনো লঙ্কা গুঁড়ো এবং আধ টেবিল চামচ পরিমাণ হলুদ। সাথে দিন অল্প জল যেন মশলা না পুড়ে যায়। এবার কষান ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এই প্রসঙ্গে বলি, তখনকার দিনে কিন্তু তেমনভাবে কাশ্মীরি লঙ্কার চল ছিল না, কিন্তু আমি দেখেছি এতে যদি কাশ্মীরি লঙ্কা এমনি শুকনো লঙ্কার সাথে যোগ করা যায় তাহলে কিন্তু রং দারুণ আসে এবং ঝালও তেমন বাড়ে না, তাই আমি এতে কাশ্মীরি লঙ্কা যোগ করেছি। মশলা তেল ছেড়ে গেছে, এবার এতে যোগ করুন কুচি করে কাটা 3-4 টমেটো। ততক্ষণ কষান যতক্ষণ না টমেটো গলে যেতে থাকে। টমেটো গলবার জন্য এই সময় যোগ করে দিন নুন। টমেটো দিয়ে 3-4 কষানোর পর এতে দিয়ে দিন মাথা ছেড়া 4-5 কাঁচা লঙ্কা এবং তার সাথে দিন 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটি দেবার পর কিন্তু রান্নাটি কষাতে থাকবেন পরবর্তী 7-8 যতক্ষণ না টমেটো পুরোপুরি গলে যায়। আগেকার দিনে বহু গল্প উপন্যাসে দেখবেন তখনকার দিনে মানুষজনের শরীর খারাপ হলে তারা স্বাস্থ্য উদ্ধারের জন্য যেতেন পশ্চিমে। মধুপুর, যশোরী, গিরিডিহ, বিহার এবং ঝাড়খণ্ডের এইসব জায়গা সেই পশ্চিম। এই যে রান্নাটি করছি আজকে তাতে কিন্তু সেই পশ্চিমের প্রভাব প্রবল। যতক্ষণ রান্নাটি কষানো হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখলাম, কেমন লাগলো আজকের এই রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান, যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। রান্নাটি কষিয়েছি বেশ খানিকক্ষণ, এইবার টমেটো গলে গেছে, রং কেমন এসছে একবার দেখুন। এইবার কিন্তু যাব এই রান্নার শেষ পর্যায়ে। এইবার এই রান্নায় যোগ করুন প্রথমে আগে থেকে ভেজে রাখা ডিমগুলি, ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে যোগ করুন পরবর্তী 3 উপকরণ। প্রথমে দিন 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি, তারপর দিন 3/4 পরিমাণ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিন আর 1-2 মিনিটের মধ্যেই কিন্তু পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে মধুপুরের হাঁসের ডিম কষা। এই রান্নাটি কিন্তু সবচেয়ে ভালো লাগবে রুটি, পরোটা বা লুচির সাথে।